যেমনটি আসলে হাবিবুর রহমান হাবিব বলছিল যে বেগম খালেদা জিয়া বিদেশে গেলে আসলে রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে বা জনগণের কি ক্ষতি হচ্ছে, কেন আপনারা বিদেশে যেতে দিচ্ছেন না? ধন্যবাদ। দেখুন, প্রথমত বেগম জিয়া এদেশের সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন বর্ষিয়ান জননেতা। উনারা হাবিব ভাই বা বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রদত্ত মামলায় তিনি আজকে এই অবস্থায় এসেছেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার কারণেই তিনি আইনানুক একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত একজন মানবিক নেত্রী। দেখুন, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে যে বেগম জিয়ার ছোট ছেলে কোকো যখন মারা গেলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী এবং তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বেগম জিয়ার বাসভবনে গিয়েছিলেন, বেগম জিয়া কিন্তু দরজাটা খোলেননি। এইবার যখন তিনি অসুস্থ এবং তাকে মানবিক কারণে সরকার তার চিকিৎসার সুযোগের জন্যই কিন্তু তাকে মুক্তি দিয়েছেন এবং তার চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছেন এবং এদেশের সর্বোচ্চ যে চিকিৎসা সেবা তিনি সেটা পাচ্ছেন। এখন আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে তারা পারিবারিকভাবে এবং বিএনপি এবং তাদের আইনানুকভাবেও তারা বাইরে চিকিৎসার যে আবেদন করেছেন, আমি মনে করি সেটা একটা প্রক্রিয়াধীন বিষয়, সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আদালতের এখতিয়ারেরও বিষয়টা রয়েছে অবশ্যই। এবং আদালতের প্রসঙ্গ যেহেতু এলো, সেখানে আসলে আইনের বাধা কোথায়? এইটা তো আসলে আইন মন্ত্রণালয় বা আইনানুকভাবেই তার এই বাইরে বিদেশে চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে হয়তো সরকার চিন্তাভাবনা করছে এবং ইতিমধ্যে তো তার প্রতি সরকার যথেষ্ট নমনীয় যে তিনি একজন জাতীয় নেত্রী এবং বর্ষিয়ান নেতা, এই কারণে অন্য কারো ক্ষেত্রে হয়তো এই সুযোগটা দেয়া হতো না। বিশেষ বিবেচনায় তাকে কিন্তু ইতিমধ্যে জেলের বাইরে রেখে চিকিৎসার জন্যই মূলত তাকে বাইরে রাখা হয়েছে এবং সেই সুযোগটা বারেবারেই দেয়া হচ্ছে। তার বাইরে থাকার মেয়াদটাও কিন্তু আমরা দেখতে পাই যে মেয়াদান্তে সেটা আবার বর্ধিত করা হচ্ছে এবং তিনি যাতে চিকিৎসা নিতে পারেন সেই ব্যবস্থাটা সরকার নিশ্চিত করেছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আইনানুক প্রক্রিয়ায় বা ওনারা যে আবেদন করেছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, তার কাছে গেলে পরে হয়তো তিনি এই বিষয়টা তার বিবেচনায় নেবেন। সেই জায়গা থেকে হাবিবুর রহমান হাবিব যেমনটি বলছিল আসলে যে আপনারা আলটিমেটামকে যদি আমলে নেন না নেন, তারপরে কি হতে যাচ্ছে আসলে? দেখুন, প্রত্যেকটা দলের নেতা নেত্রী তার দলের বা তার নেতা কর্মীদের কাছে, সমর্থকের কাছে একটা আবেগের জায়গা। সেই জায়গা থেকে ওনারা যে আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটাম তারা দিতেই পারেন। আমরা রাজনীতিতে বা বিভিন্ন ক্ষেত্রেই আমরা এই ধরনের আলটিমেটাম দেখতে পেয়েছি, আমরা অতীতেও দেখেছি। আলটিমেটলি এই আলটিমেটামে তো ওনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন জামাত জোট ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু অনেকবার অনেকভাবে আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটাম কিন্তু ওনারা কখনোই ওনারা সেটা বিবেচনায় নেননি। কিন্তু যখন আওয়ামী লীগ একটা গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তখন কিন্তু তারা মানতে বাধ্য হয়েছিলেন। তো এইবার আজকে যে হাবিব ভাই যেটা বললেন যে বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আমি একদম পরিষ্কার, আজকে দেশ টিভির যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন, আমি সকলকে সামনেই যেটা বলতে চাই যে প্রথমত বিএনপি এই যে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এই পর্যায়ে আসার জন্য সরকারকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। অতীতে বিএনপি যেভাবে জ্বালাও পোড়াও করেছিল, অগ্নিসন্ত্রাস করেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সেই কারণে আজকে তারা শান্তিপূর্ণভাবে সরকার যে অবকাঠামো এবং অন্যান্য যে উন্নয়ন করেছে, আজকে বিএনপি দেশ বিভিন্ন জায়গায় যে রোড মার্চগুলো করছেন, প্রশস্ত রাস্তায়, বড় রাস্তায় সুন্দর সুন্দর ব্রিজ তারা ব্যবহার করছেন, আগে যেখানে ফেরি ছিল সেগুলো নেই। তো এই সুযোগে তারা কিন্তু সারা দেশে তারা একটা পিকনিক বা ফেস্টিভ মুডে এই কর্মসূচিগুলো পালন